खोजोजोहात जिला छात्र संथाय प्रतिबाद सब्यस्त करिसे अनिमेष पुया हत्याकांडर प्रतिबादत आरो हत्याकांड जड़ित प्रतिगराकी दोषीक अनति पलमे करायत्त करि कठोरतकै कठोर शास्ति प्रदानर दाबीत आसुर एक विक्षोभ कार्यसूची खोजोजोहात जिला छात्र संथाय एक प्रतिबादी कार्यसूची सब्यस्त करिसे आरो पुनपटिया सम्प्रचार संयुक्त होइसे आमार सांबादिक प्राञ्जल पागमक होइते प्राञ्जल आपनार ओसर लाहिसु হয় কালি যি ঘটনা সংঘটিত হয়েছে যোরহাটত তাকে কেন্দ্র করে আজি দেখা গৈছে যোরহাট জেলা ছাত্র সন্থা আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আসলে বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করা দেখা গৈছে যোরহাট যে কাছারি যোরহাটর ডিসিজি কার্যালয় আছে তার সম্মুখতে আসলে উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত এনেক বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করা দেখা গৈছে আর ইয়াত লোকে লোকারণ্য হয়ে পড়েছে আর একটা কথা কব লাগবে যে আজি ছাত্র সন্থার ফলপ্রাই হোক বা যুব ছাত্র পরিষদের ফল কোনো দল সংগঠনে কোনো ধরনের বন্ধ ঘোষণা করা নাই তৎসত্ত্বেও কিন্তু দেখা গৈছে ইয়ার যদি ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ সম্পূর্ণরূপে বন্ধ পরিলক্ষিত হয়েছে আর সকলবিলাক সকলো আসলে উলাই আহিছে আর যি এই ঘটনা সংঘটিত হয়েছিল এই ঘটনা গরিহণা দিছে একমুখে আসলে গরিহণা দিয়ার পিছন ইয়াত উক্ত স্থানত যি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ হয়েছে এই উক্ত স্থানত আহি উপস্থিত হওয়া পরিলক্ষিত হয়েছে ইয়াত যুব ছাত্র পরিষদের বিষয়ববী আছে মানে তেওঁলোকৰ জানিবলৈ চেষ্টা করি কি কব কালি গোটেই ঘটনাটো যোৱা কালি যোরহাটের স্বাভিমানক লজ্জানত করে যি বর্বর ঘটনা সংঘটিত করলে কেইটামান নরপিখাছে কি লজ্জানত ঘটনা সংঘটিত করলে এই ঘটনাক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্র গরিহণা দিছো সমান্তরালভাবে কব বিচাৰিছো যে আরক্ষী প্রশাসনে গিজগিজাই থকা সময়তো প্রায় 400 মিটার দূরত্বত আরক্ষীয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰিলে ইয়ার দ্বারা এটা কথাই প্রমাণ করব পাৰি যে আজির তারিখত যোরহাটত দুষ্কৃতিকারী আরক্ষীলে ভয় নকরে কারণ আরক্ষী আর দুষ্কৃতিকারী সমানে সহবস্থান করে আছে বলে আমি অনুভব করছো গতি ইতিমধ্যে স্মার্ট আরক্ষীক দৃঢ় করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আছে যদিও যোরহাটত এই পদক্ষেপ সম্পূর্ণরূপে ধূলিচ্ছাদ হয়েছে বলে আমি অনুমান করছো গতি আমি ইতিমধ্যে যখন নরপিখাস প্রায় 50 জনের অধিক নরপিখাস এই ঘটনার সংঘটিত হয়ে জড়িত হয়ে আছে গতি এই নরপিখাস 50 জনক গ্রেপ্তার করবর কারণে অতি শীঘ্রে গ্রেপ্তার করবর কারণে দাবি জানাইছো আর যদি সম্পূর্ণ গ্রেপ্তার করব নোৱাৰে বা ইয়ার উপর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ নকরে তার পরবর্তী পর্যায়ত আজি এই সভার প্রতিবাদের অন্তত যি সিদ্ধান্ত হব সেই সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দৃঢ়ভাবে আগবাহী যাব হয় কব লাগিব ইয়াৰে যি মাষ্টাৰ মাইণ্ড আছিলে মাষ্টাৰ মাইণ্ড যিটো কলা ল'ৰা বুলি কোৱা হৈছে ইতিমধ্যে কলা ল'ৰাক আটক কৰা পৰিলক্ষিত হৈছে আৰু ইয়াত জ্যেষ্ঠ নাগৰিক আছে মই তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম কি কব কালি যি ঘটনা ইয়াৰ আৰক্ষীৰ যি ভূমিকা ইয়াত দেখা পাইছে তাৰ পাছতো কিন্তু স্থানীয় লোকে ভিডিঅ' কৰি আছিল কিৰিলি পাৰি আছিল কি কব এতিয়া আমাৰ মানসিকতা হ'ল কিবা এটা ঘটনা হ'ল মোবাইলটো উলিয়াব লাগে ফটো তুলিব লাগে তাত যে কিবা এটা ঘটনা হৈছে তাত যে আমি প্ৰতিবাদ কৰি পেলাই তাত যে আমি সেই যিসকল দুষ্কৃতিকাৰীক যে আমি ৰোধ কৰিব লাগে তাৰ কাৰণে কাৰো চেষ্টা নাই আৰু যোৰহাটৰ নিচিনা জায়গাত এনেকুৱা এটা ঘটনা হ'ব বুলি আমি কেতিয়াও ভবাও নাছিলোঁ আৰু কেতিয়াও নহ'ব বুলি আশা কৰিছোঁ যাতে জীৱনত আমি এনেধৰণে আৰু ৰাজপথলৈ নামি আহিব নালাগে আৰু আজি এনে এটা দুখৰ দিন যিটো দুখৰ দিনত আমি এনেদৰে সমভাগী হৈছোঁ প্ৰতিবাদ কৰিবৰ কাৰণে আৰু যোৰহাটৰ নিচিনা সাংস্কৃতিক জেগাত এনেধৰণৰ নহওক আৰু দুখীয়া শাস্তি পাওক আৰু সকলো ৰাইজ ওলাই আহক এনেধৰণৰ কাৰ্য এনেধৰণৰ মানে প্রতিবাদ আমি মানে করবই লাগবে নকরলে আর মানে দুষ্কৃতিকারী আর আগবাড়ি গিয়ে থাকবে সেই সকল ব্যক্তির কথা কি কব যখন মোবাইল ফোন লৈ ভিডিও করে আছিল কিন্তু কোনো ধরনের বসাবর কারণে ওলাই নাই হয় মোবাইল ফোন হওয়া লৈ থাকার দুটা কথা থাকে তাত এটা হল কি আজি যিকেইজন গ্রেপ্তার হয়েছে সেইকেইজনহে মোবাইল ফোনের কারণে গ্রেপ্তার হয়েছে আসলে সকলে গোটে রাইজে সোশ্যাল মিডিয়া যোগে এই ভিডিওকেইটার প্রায় সকলে মুখবুর দেখা পাইছে কিন্তু সেইবুলি এই সকলোৱে যে মোবাইল ফোন লৈ হেৰি কৰি থাকিব সেইটো নহয় তাত বহুত মানুহ আছিলে বহুতে এৰুৱাব পাৰিলেহেঁতেন তাত ধৰি লৈ কেলেনো কৰিছে বুলি এৰুৱাব পাৰিলেহেঁতেন যদিও যিসকল এতিয়া গ্ৰেপ্তাৰ হৈছে সেইসকল এটা বিশেষ অঞ্চলৰ লোক আৰু সেই অঞ্চলৰ লোকসকলৰ য'ত ঘটনা ঘটিছে সংঘটিত হৈছে তাত এটা বিশেষ দখল বহুদিনৰ পৰা আছে তেওঁলোকৰ দাদাগিৰি গুণ্ডাগিৰি চলে সেই অঞ্চলটোত গতিকে তাত সৰহখিনি অনা অসমীয়া ব্যৱসায়িক গোষ্ঠী আছে আৰু সেই অনা অসমীয়া ব্যৱসায়িকসকলে তাত অকণমান তেওঁলোকৰ ওপৰত মুখ পাতি ল'বলৈ ভয় খায় আৰু যিটো কাৰণে কালি ঘটনাটো সংঘটিত হ'ল এইটো সেই জেগাত নহয় যদি বেলেগ এটা ঠাইত হ'লহেঁতেন যোৰহাটৰ চহৰ বোধহয় ইমান নেপালেগেহেঁতেন
হয় এয়া আছিল আসলে গুটি যে ঘটনা এই ঘটনা একমুখে আসলে গরিহনা দিয়া পরিলক্ষিত হয়েছে আর মই ক্যামেরা পার্সন হিমাংশুক দেখাব গেছি সমগ্র ঘটনা সমগ্র আসলে ইয়াত আজি আসু আর যোরহাট জেলা ছাত্র সন্থা আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এনেক আসলে বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করা দেখা গেছে আর কিছু সময় পাছতে আসুর যি সভাপতি সম্পাদককে ধরে উপদেষ্টা সমজল পঠাইছে যে উক্ত স্থানত আহি উপস্থিত হব আর মই ক্যামেরা পার্সন হিমাংশুক সমগ্র দৃশ্য দেখাবলে অনুরোধ জানাইছো। প্রতিবাদ সাব্যস্ত করেছে সদরযোরহাট জেলা ছাত্র সন্থার উদ্যোগত এই প্রতিবাদী কার্যসূচী। অনিমেষ পুরিয়া হত্যাকাণ্ড ইতিমধ্যে জোকারি গেছে সমগ্র রাজ্য আর এই হত্যাকাণ্ডর প্রতিবাদত আর হত্যাকাণ্ডর জড়িত প্রতিগী দোষীক অনতি পলমে করায়ত্ত করে কঠোরতক কঠোর শাস্তি প্রদানের দাবিত আসুর বিক্ষোভ কার্যসূচী সদরযোরহাট জেলা ছাত্র সন্থার উদ্যোগত এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। আর ইতিমধ্যে আমি জানাইছো এই হত্যাকাণ্ডে জোকারি গৈছে সমগ্র রাজ্যকে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আরক্ষীর ভূমিকা কেন্দ্র করে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে সকল চিন্তিত এতিয়া এই ঘটনায় আসলে উদঙ্গাই দিছে মানব চরিত্র পাশবিক যে রূপ সেই রূপে উদঙ্গাই দিছে জনবহুল একটা এলাকা যথেষ্ট লোকের সমাগম হয় কিন্তু কিয় কোনো লোক ওলাই অহা নাছিল সকল ভিডিও রেকর্ডিং করাত ব্যস্ত হয়ে পড়েছিল কিয় কোনো লোকে বসাবলে অহা নাছিল তাকে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে আরক্ষী ভূমিকাকে ইতিমধ্যে সকলে গরিহণা দিছে সকলে হত্যাকাণ্ড গরিহণা দিছে অনিমেষ ভূঁইয়ার এই বর্বর হত্যাকাণ্ডে সকলকে জোকারি গেছে দোষীক অনতি পলমে করায়ত্ত করবলে সকলে দাবি উত্থাপন করেছে বলে আমি যা কো সাংস্কৃতিক রাজধানী বলে আমি যা কো অসমৰ বৌদ্ধিক চিন্তা চর্চার প্রাণকেন্দ্র বলে আমি যা কো তেনেকুৱা এখন ঠাইত যেটো এটা কেতামান দানব কেতামান পশু কেতামান জানোয়ার কারণে কালি যোৰহাটত যে ঘটনা সংঘটিত হল এই ঘটনাটার কারণে আমি সমগ্র যোৰহাটবাসী লজ্জিত হয়েছি আমি ক্ষীণত করবা নাই আমি লজ্জানত হয়ে আছো আৰু এটা সম্ভাৱনাপূৰ্ণ প্ৰতিভাক যিদৰে কালি আমাৰ মাজৰ পৰা অকালতে হেৰুৱাবলগীয়া হ'ল এই ঘটনাৰ বিচাৰ হ'বই লাগিব এইটো স্পষ্ট কথা বিশেষ ক'ব নিবিচাৰোঁ এই মুহূৰ্তত এটা কথা স্পষ্ট যে যিকোনো মূল্য বিনিময়ত হ'লেও যাৰ যোনে যি হেৰুৱালে তেওঁ ইয়াৰ প্ৰকৃত বিচাৰ হ'বই লাগিব কি ক'ব কালি ইতিমধ্যে আমি সতীৰ্থকটো হেৰুৱালোৱে আমার সতীর্থ আমার মাজের পর গুছি গেল এজন প্রতিভা খণ্ড যুবকর অকাল মৃত্যু হল আর আজি আমি ইয়াত প্রতিবাদ করছো যোরহাটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওলা আছে আর যোরহাটবাসী এটা বিচারিছে যোরহাটের যে ঐতিহ্য গরিমা আর সুনাম আছে এই গরিমা সুনামত কোনোবা কলা লড়া কোনোবা মোহন দাসে কালিমা লগাব এই কথা আমি কেতিয়াও মানি লব নোৱাৰো অতি শীঘ্রে যাতে সেই যিসকল অপরাধী আছে তেওঁলোকে যাতে পুনৰ আইনৰ সুৰুঙা লৈ আকৌ যাতে মুকলি আকাশত তললৈ আহি তেনেকুৱা হত্যাকাণ্ড সংঘটিত নকৰে তাৰ কাৰণে যে জিলা প্রশাসনে কঠোৰতকৈ কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে তাৰ কাৰণে আজি যোৰহাটীয়া ৰাইজ একত্ৰিত হৈছে সম্পন্ন যুবক এইদরে হেরাই গল আমার মাজর পর সকলে একমুখে এই ঘটনাক গরিহণা দিছে আমি জানাই আছো আপনাদের দোষীক অনতি পলমে কঠোরতক কঠোর শাস্তি দিবলে সকলে দাবি উত্থাপন করেছে আর এয়া সদৌম ছাত্র সন্থার যোরহাট জেলার শাখার প্রতিবাদ হত্যা করিলে ব্রহ্মপুত্র উপত্যকার সদৌম ছাত্র সন্থার ব্রহ্মপুত্র আঞ্চলিকর সদৌম ছাত্র সন্থার অনিমেষ ভূঁইয়াক তাত আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্রভাবে গরিহণা দিছ গতি যিকেইজন নরপিশাস কবলে ভাষা নাই যিকেইজন নরপিশাস এই নরপিশাস কেজনক যোরহাটের আরক্ষী প্রশাসনে ইতিমধ্যে গ্রেপ্তার করায়ত্ত করেছে যদিও তেওঁলোকক আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি জানাইছো তেওঁলোকক ফাস্টেক আদালতের জড়িয়ে কঠোরের পর কঠোরতম শাস্তি দিবর কারণে আমি দাবি জানাইছো যখন শৈক্ষিক নগরী যোরহাটক স্বাভিমানত কালিমা খানিলে এনে ধরনের ঘটনা পূর্বে আমি দেখা পাইছিল যে তিয়কর ডক্টর দেবেন দত্তক সেই মরিয়াই মরিয়াই হত্যা করেছিল মরিয়নির সেইজন বাগানের মাজত এজন যুবকক মরিয়াই মরিয়াই হত্যা করেছিল তারপরও আর যোরহাটের জেলা প্রশাসন আর আরক্ষী প্রশাসনের গা নলরা এয়া অকমন্য যোরহাটের আরক্ষী প্রশাসনক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্রভাবে ধিক্কার দিছো আর এনে ধরনের সমগ্র প্রতিখন জেলাত আজির তারিখ ড্রাগসর যবস্থাকরণ করেছে ড্রাগসর সম্পর্কে যবস্থাকরণ করেছে কিন্তু যোরহাট জেলাত তার কিন্তু ভূমিকা তেনেই একেবারে নাইকিয়া গতি যোরহাট জেলার যিজন বর্তমানের আরক্ষী অধীক্ষক আছে তেখেতের অকমন্যতাক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে ধিক্কার দিছো সমগ্র ঘটনাটি সন্দর্ভত
আর অনিমেষ ভূঁইয়ার এই বর্বর হত্যাকাণ্ডতে এটা সর্বোচ্চ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজি সদরযোরহাট আসু উদ্যোগত এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। সকলে দোষীক অনুদীপ পলমে করায়ত্ত করবলে দাবি উত্থাপন করেছে। যোরহাট জেলার যে ঘটনা ঘটি গেল সেই ঘটনাটা আমি লজ্জিত হয়েছো, আর এই ঘটনাটার পুনরাবৃত্তি নহবর মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর যোরহাটর বিধায়ক ডাঙরিয়া আর যোরহাটর ডিসি এসপি সকলকে অনুরোধ করেছো, দোষীক ধরে ফাঁসি দিয়ক, আমাকে একো নালাগে, ফাঁসি লাগে, ন্যায় মানে আমি ফাঁসি বিচারিছো।